সিরিয়ায় ঘরছাড়াদের বাসের কনভয়ে বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। আসাদ সরকারের শক্ত ঘাঁটি আলেপ্পো শহরের বাইরে বিস্ফোরণ হয়েছে। বিদ্রোহী অধ্যুষিত ইদলিবের ফোয়া এবং কেফরা থেকে গ্রামবাসীদের উদ্ধার করে আলেপ্পো আনা হচ্ছিল। প্রায় 70টি বাসে রাজধানীতে ঢোকার আগে রাশিদিনে দাঁড়িয়ে কনভয়, সেখানে আত্মঘাতী বিস্ফোরণ। ত্রাণবাহী একটি গাড়ি থেকে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি সিরিয়া সরকারের। সিরিয়া সরকার সূত্রের দাবি, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 39, তবে উদ্ধারকারীরা বলছেন কম করে 100 জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাস পুরোপুরি মাটিতে মিশে গেছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নাগরিকদের উদ্ধার করে আনার জন্য বিদ্রোহীদের সঙ্গে চুক্তি হয়েছে আসাদ সরকারের। বিস্ফোরণে ধাক্কা খেল সেই উদ্যোগ।